কিরে পিচকে, আজ মুখ ভার করে বসে আছিস যে, কি ব্যাপার? কি আবার, আজ বেটাকে গাজরের বদলে শাক পাতা খেতে হয়েছে, তাই বেচারির মনে এই না 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 এই পেটে পেটে খুব দুঃখ হচ্ছে। কেন হঠাৎ গাজরের বদলে শাক পাতা কেন? যদিও সবুজ শাক পাতা শরীরের পক্ষে ভালো। ভালো না ছাই দত্ত সব, আরে ওই মিষ্টি মিষ্টি গাজরগুলো আবার যে কবে খাবো। আরে মন খারাপ না করে কি হয়েছে সেটা বল, গাজর খাসনি কেন? আরে ইচ্ছে করে কি আর খাইনি, ওই যে উত্তরের বনটার শেষে যেখানে গাজরের ক্ষেত আছে ওখানেও এবার মানুষ ঘাটি গাড়ছে। বলিস কি রে, ওই দিকে তেও এ পাশেও তো মানুষের বসতি, এক পা দু পা করে ঢুকে পড়ছে বনের মধ্যে। এই মানুষগুলো ভারী বদ্ধ, এরকম চলতে থাকলে কিন্তু খুব বিপদ, বন জঙ্গল সব সাফ করে দেবে মানুষেরা। হে তখন আর আমি শান্তি করে ঘুমোতেও পারবো না। আরে দূর তোর ঘুমোনো, থাকার জায়গা পাবে না আবার ঘুমোবে। না না এই জিনিসটা কিন্তু এবার সত্যি ভাবিয়ে তুলেছে রাজু, মানুষ এরম করতে থাকলে কিন্তু জঙ্গল আর জঙ্গলের পশু কেউই থাকবে না। এই জিনিসটা সত্যি কিন্তু চিন্তা বাড়াচ্ছে, এবার এভাবে চলতে থাকলে তো মুশকিল। আচ্ছা এই জঙ্গল কি মানুষদের যে ওরা এসব দখল করে নিচ্ছে, ওদের এত সাহস কি করে হয় আমাদের থাকার জায়গায় নজর দেওয়ার? এই জঙ্গলে আমরা যারা থাকি তাদের প্রত্যেকের এই জঙ্গল, তাই জঙ্গল শেষ হওয়ার আগে আমাদের সবাইকে মিলে এই জঙ্গল বাঁচাতে হবে, একটা কোনো উপায় খুঁজে বের করতে হবে। বাবারে কিসের শব্দ ওটা, শব্দ শুনে তো আমার জ্বর চলে এলো দেখছি। ওরে বাবারে এই কিসের শব্দ রে, এত বিকট শব্দ তো কোনো সাধারণ জিনিসের বলে মনে হচ্ছে না। না ব্যাপারটা দেখতে হচ্ছে, আর আমাদের এই উল্লুকপুরে এমন শব্দ তো আগে শুনিনি, এগুলো কি জানে কোথাও কোনো বিপদ হলো না তো? একটু আমারও তাই মনে হচ্ছে। রাজু বাইরে থেকে অন্য কোনো পশু এলো না তো আমাদের উল্লুকপুরে? সেটাই ভাবছি। রাজু আমার কিন্তু ভারী ভয় লাগছে, আমি আজকে আর গাছ থেকে নামছি না বাবা, নামছি না। ব্যাপারটা আমারও ভালো ঠেকছে না। আচ্ছা শোন, যতক্ষণ না কোনো খবর পাওয়া যাচ্ছে আজ তোরা আর একা একা কেউ কোথাও যাস না, সবাই একসাথে থাক আজকে দিনটা। সেটাই ভালো, কোথায় কোন বিপদে সে হাজির হয় কে জানে। আমার মনটা কেমন যেন কুঁকড়ে আছে। আচ্ছা তোরা কি লক্ষ্য করেছিস, শব্দটা একবার হয়েই থেমে গেল। হ্যাঁ হ্যাঁ শব্দ যখন থেমে গেছে তাহলে কি আমি গাছ থেকে নেমে আসবো? নেমে আয় নেমে আয়, আমি থাকতে তোদের কোনো বিপদ হতে দেবো না। নেমে আয় গেছো, বিপদ হলে সবাইকে একসাথে বিপদ কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বিপদে ভয় পেয়ে পিছিয়ে গেলে হয় না, সবাইকে একসাথে থাকতে হয়। কিন্তু আজকে সবাই এখানে থাকলে খাবো কি, খাবার তো কিছু সঞ্চয় করা নেই। সেটা নিয়ে চিন্তা করিস না, আমরা সবাই মিলে গিয়ে খাবার নিয়ে আসবো, কিন্তু একা একা কেউ কোথাও যাবি না, একসাথে সবাই থাকলে বিপদ হলে একসাথে সামলানো যাবে। যদিও শব্দটা থেমে গেছে তবু সাবধানের মার নেই। ও বাদ মামা, ও ভাল্লুক মামা, ওটা কিসের শব্দ গো, আমার ভীষণ ভয় করছে গো। ওরে 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 ছাড় 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 আমায় ছাড়, তার নাম 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 বলছি নাম নাম এক্ষুনি, ওরে বাবা ওরে নাম। ওরে বাবা রে কোমরটা গেল রে আমার। কিসের বিকট শব্দ, আমি আজ গুহা থেকে বেরোচ্ছি না বাবা। কিন্তু এই শব্দ কিসের, কোথা থেকে এলো এই শব্দ? ও বাঘ মামা ও বাঘ মামা, একবার গিয়ে দেখে শোনা কিসের শব্দ। চুপ কর, আমি আর আজকে গুহা থেকে বেরোচ্ছি না, কিসের না কিসের শব্দ তারপর তারপর দেখতে গিয়ে নিজের প্রাণটাই হারাই আর কি। ভাল্লুক মামা তুমি বরং গিয়ে একবার দেখে এসো কিসের শব্দ, আমি ততক্ষণ বাঘ মামাকে পাহারা দিই। তবে রে পাহারা দেবার নাম করে আমাকে বিপদে একা ঠেলে দেওয়া, হ্যাঁ তোর যদি জানার এত শখ থাকে তুই জানা, যা গিয়ে দেখে আয় একবার যা। না না তোমাকে বিপদে ফেলতে পারি আমি, আর আমি কি করে যাবো, আমাকে তো মামাকে পাহারা দিতেই হবে, মামাকে বিপদ থেকে রক্ষা করবার জন্য এই ভাগ্নে সবসময় তৈরি। আমাকে পাহারা দেওয়ার নাম করে নিজেকে বিপদ থেকে উদ্ধার করার ধান্দা,
ভাগ্নে, তুমি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। তোমরা বরং এখানেই থাকো, আমি একবার উড়ে গিয়ে দেখে আসি কি ব্যাপার। শকুন ভাইয়া কি ভালো, যাও যাও দেখে এসো, দেখি তোমার যা চোখ তোমার চোখে ঠিক নজরে পড়বে। বিকট শব্দটা কোথা থেকে আসলো তা একবার খোঁজ করলে হতো না? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। রাজু, তাড়াতাড়ি খোঁজ নাও না, আমার মনটা কেমন ছটফট করছে। টেটু, তুই এত অস্থির হোস না, রাজু কিছু না কিছু করবেই। আমি দেখছি কি করা যায়। বলছি, আমরা শুধু নিজেদের বিপদের কথা ভাবছি কেন? কোথাও তো কেউ বিপদে পড়তে পারে নাকি? আমি ফিচকের সাথে একমত, যদি কোথাও কেউ বিপদে পড়ে তাহলে তো মুশকিল হয়ে যাবে। কিন্তু মুশকিল হলে সেই মুশকিল তো আসান করতে হবে। ও রাজু ভাই, তবে কি আমি একবার টহল দিয়ে আসবো ওই দিকটায়? যে যাবে যাও বাপু, আমি এখান থেকে নড়ছি না। বাপরে, ওই শব্দটার কথা ভাবলেও যেন বুকটা কেঁপে উঠছে, কেমন যেন থরফর থরফর করছে। বাবারে বাবা, এই না আমাকে বললি একটু আগে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে, তা তুই এখন নিজেই পিছিয়ে পড়ছিস। পিছিয়ে পড়লাম কোথায়? সবাই মিলে বলেছি সবাই গেলে আমিও যাব, কিন্তু আমি একা একা এক পাও উড়বো না এখান থেকে। শব্দটা শুনেই তো আমার বুক ধরফর করছে। যদি একা গিয়ে কোনো বিপদে পড়ি তাহলে তো আমাকে বুক ধরে বসে পড়তে হবে। ওই তো বাজ উড়ে আসছে ওই দিক থেকে, ওকে ডেকে জিজ্ঞেস করলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, ওকেই ডেকে জিজ্ঞেস করি বরং। বাজ ভাইয়া, ও বাজ ভাইয়া, এদিকে শোনো তো একবার। বলো রাজু ভাই। কিছুক্ষণ আগে যে বিকট শব্দটা হলো, ওটা কিসের শব্দ কিছু জানো? আর কি বলবো রাজু ভাই, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে, কারো কোনো বিপদ হয়েছে কি? আমার মনটা তখন থেকে কুড়াক ছিল। দাঁড়া পেটু দাঁড়া, বাজ ভাইকে বলতে দে, কি হয়েছে সেটা তো আগে শুনি। হ্যাঁ বাজ ভাই, বলো তো মর্মান্তিক ঘটনাটা কি ঘটেছে। একটা ক্ষুধার্ত হাতি আজ ভুল করে বন শেষে ওই মানুষের বসতিতে ঢুকে পড়ে। তারপর কি হলো? ওই বসতিরই একজন মানুষ একটা ফলের মধ্যে কিছু বিস্ফোরক ভরে ওই ক্ষুধার্ত হাতিটাকে খেতে দিল। ওই বিস্ফোরক সমেত ফল মুখে দিতেই ফলটা ফেটে হাতিটা মারা যায়। আমি জানতাম কিছু একটা হয়েছে, আমার তখন থেকেই মনে হচ্ছিল, তোদের বলছিলাম না যে কিছু একটা হয়েছে। কাঁদিস না পেটু, কাঁদিস না। ছি 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 ছি, একটা একটা অবলা প্রাণীর সাথে কেউ এমন করে? লজ্জা লজ্জা ঘোর লজ্জা। হাতিরা যাতে ওদের ফসল না নষ্ট করতে পারে তাই ওরা এমন করে, এর একটা বিহিত হওয়া দরকার। তাই বলে হাতিকে ফলের মধ্যে বিস্ফোরণ ভরে দেবে? কই, আমরা তো কোনো মানুষকে কিছু ছুঁড়েও মারি না। এমনকি ওরা যখন বন কেটে দিয়ে নিজেদের থাকার জায়গা করে নেয় তখনও তো আমরা কিছু বলি না। আমাদের খাবারের জায়গা কেটে ওরা বাড়িঘর করে তাও আমরা কিছু বলি না, বরং আমরা নিজেরা সেই খাবারের স্বাদ ভুলে অন্য কিছু খাবার খেয়ে নিই। আমাদেরও কষ্ট হয় কিন্তু সেটাও আমরা সামলে নিই। হিংসে যে কোনো প্রাণীকে কত নিচে নামাতে পারে এই তার প্রমাণ। মানুষ যদি এরকম অধমের মতন কাজ করে তাহলে পশুরা মানুষের চেয়ে উত্তম বলতে হবে। ওরা তো আমাদের জঙ্গলে এসে কাঠ মধু এইসব নিয়ে যায়, তখন তো আমরা ওদের মেরে খেয়ে ফেলি না। কাঁদিস না পেটু, আমরাও ওই মানুষগুলোকে ঠিক ওইভাবেই শাস্তি দেবো। আমি ওই মানুষগুলোর একটাকেও ছাড়বো না। আমার স্বজাতিকে মেরে ফেলা এই অপমান আমার অপমান, আমি ওদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। একদম, রাতের অন্ধকারে গিয়ে ব্যাটাদের ঘাড় মটকে দিয়ে আসবো সবাই মিলে। ওই মানুষদের নাটকালে কিন্তু জঙ্গলের পাশাপাশি ওরা আমাদেরও শেষ করে দেবে। যা করার আজ রাতেই করতে হবে, উচিত শিক্ষা দিতে হবে ওই মানুষগুলোকে। শান্ত হ শান্ত হ পেটু শান্ত হ, হিংসের বদলে হিংসে দেখাতে থাকলে এক এক করে সবাই শেষ হয়ে যাবে। এই এক একের খেলা কখন শেষ হওয়ার নয়, আমাদেরকে সব সময় বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু ভাই, বড় কষ্ট হচ্ছে, সেও তো আমার জাতিরই কেউ। আমাদের একটাই জাত, আমাদের একটাই জাত,
আমরা পশু, আর আমাদের জাতির একজনকে হত্যা করা হয়েছে। তবে কি শাস্তি পাবে না কেউ? আমরা এই অপমান মুখ বুঝে কিভাবে মেনে নেব রাজু ভাই? নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। তবে এভাবে নয়, হিংসে দিয়ে হিংসে মেটানো যায় না। তবে কিভাবে? আচ্ছা আমি আসলাম, ওদিকের কোনো খবর পেলে আমি তোমাদের জানিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা এসো। ইস, হাতিটার কথা ভেবে আমার কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। ওমামা, এমন চলতে থাকলে তো মানুষরা আমাদের শেষ করে দেবে একদিন। ওমামা, আমি আমি বাঁচতে চাই, আমার এখনো বিয়ে হয়নি। রাখ তো বিয়ে, ওর তো এখনো দুধের দাঁত কয়েকটা পড়েনি, আবার বিয়ের চিন্তা। এই যে আরেকটা বাকি আছে। ইস, কবে থেকে দাঁত মাজিস না? এই একটা দাঁত যেদিন পড়বে সেদিন থেকে দাঁত মাজবো, ওই দাঁতটা তো পড়েই যাবে, তাই ওকে আর মাজা ঘষা করে লাভ নেই। চুপ কর, শোন, এখন থেকে একা একা এদিক ওদিক ঘুরলে চলবে না, খুব সাবধানে হাঁটা চলা করতে হবে। তবে আমরা একজোট হয়েও কি ওই মানুষদের সাথে পেরে উঠবো? তাও ঠিক, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সবাই মিলে উল্লুকপুরে যাই চল, রাজুদের ওখানে। উল্লুকপুর? উল্লুকপুর কেন আবার? ওখানে গেলেই তো আবার রাজু পেতু। আরে না না, বাইরে থেকে শক্তি আসছে, এই শক্তির সাথে লড়তে হলে আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে। এখন আমাদের ব্যক্তিগত হিংসা নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের একজোট হয়ে লড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস বাগা, তাই চল চল, একজোট হয়ে আক্রমণ না করলে ওই শক্তির সাথে পেরে উঠতে পারবো না আমরা। সেই ভালো, সেই ভালো মা, আজ থেকে ঝগড়া ভুলে সবাই একসাথে থাকবো, আমরা সবাই মিলে একসাথে বিপদের সাথে মোকাবিলা করবো। কিন্তু রাজুরা কি আর আমাদের কথা বিশ্বাস করবে? ওরা তো আমাদেরকে দেখলেই খেপে যায়, আমরা যেন ওদের কাছে দু চোখের বিষ। আরে বাবা, এত ভাবনা চিন্তার কি আছে, আগে তো গিয়ে বলি, তারপর দেখা যাবে। সবাই মিলে একজোট হয়ে ওই মানুষদের আক্রমণ করে বুঝিয়ে দিতে হবে, আমরা ভয় পাই না ওদের। যাওয়া যাক তবে, চল সবাই পা চালিয়ে চল। পেটু, তুই এখন একটু শান্ত হ, যে অন্যায় করেছে তার ঠিক শাস্তি হবে, কিন্তু এখন আমাদের দেখতে হবে যাতে আর কারো ক্ষতি না হয়, একটু শান্ত হ বাপ আমার। আরে বাঘ মামা, দলবল নিয়ে কি ব্যাপার, কোন মতলবে আসা হয়েছে শুনি। দেখ আজ কিন্তু কোনো উল্টো পাল্টা কিছু করলে কপালে দুঃখ আছে, পিটিয়ে একেবারে পাট করে দেবো। আরে না না, সেসব না, আমরা অন্য ব্যাপারে এসেছি, বিশ্বাস করো। কি ব্যাপার শুনি। ওই মানুষেরা হাতিটার সাথে কি করেছে শুনেছিস নিশ্চয়ই, তাই এই বিপদের সময় যদি একসাথে থাকা যায় তবে আমাদের সবারই ভালো। এ অতি ভালো প্রস্তাব, কিন্তু এর মধ্যে আবার কোনো বাজে মতলব নেই তো। আরে না না, আমরা চাই সবাই মিলে জোট বেঁধে ওই মানুষগুলোকে আক্রমণ করে বুঝিয়ে দিই যে আমরা ওদের ভয় পাই না। এই প্রথম জীবনে, এই প্রথম তুই কোনো ভালো কথা বললি, তুই মাংসাশী না হলে তোর গালে একটা চুমু খেতাম। রাজু, এবার কিন্তু আক্রমণের কথাটা একবার ভেবে দেখা উচিত। মাথা শান্ত রাখ ফিচকে। আরে ওই তো বাজ আর কাক এদিকে আসছে, দেখি দেখি কি খবর আনলো। শোনো শোনো, আক্রমণ করার আগে একটা ভালো খবর শুনে নাও সবাই। ভালো খবর? কি ভালো খবর শুনি। আমি এই মাত্র শুনে আসলাম, ওই মানুষগুলোর রাজা ওই দুষ্টু লোকটাকে খুঁজছে শাস্তি দেওয়ার জন্য। একজন মানুষ খারাপ করলে আমরা তার জন্য সবাইকে তো আর দোষী বলতে পারি না। শান্ত হ পেটু, শান্ত হ, ওদের রাজা ওই দুষ্টু মানুষটাকে উচিত শিক্ষা দেবে। না, আমি তাও ওদের ছাড়বো না। এটা মাথা গরম করার সময় নয়, এখন আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে।
মেরেছে। আমরা সবাই একজোট হয়ে আক্রমণ করব, আর সেই ভয় পালিয়েছে। এই সুযোগ চলো ওদের সব ফসল নষ্ট করে দিই। হিংসার পথ বাঁচতে রাজুভাই ওর মধ্যে দেয়নি, আমি কিচ্ছু করবো না। এই সুযোগে ব্যাটার একবার মাথাটা গরম করে তুলতে পারলে ও একাই পুরো গ্রাম তছনছ করে দেবে। কিন্তু যারা তোমার জাতের একজনকে মারলো তাদের তুমি এমনিই ছেড়ে দেবে? তোমার একটা কিছু করা দরকার তোমার জাতের জন্য। আমাদের সবার একটাই জাত, আমরা পশু। তা ওই মানুষগুলোর একটা শিক্ষা পাওয়া উচিত, কিন্তু একদম হাত পা লেজ গুটিয়ে থাকার কোনো মানে হয় না। এই তোরা আবার এসব শুরু করেছিস, রাজু কি বলেছিল মনে নেই? রাজু জানতে পারলে কিন্তু আস্ত রাখবে না তোদের। আমরা তো শুধু পেটুকে বলেছিলাম ওই মানুষগুলোকে উচিত শিক্ষা দেবার জন্য। না 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 না, এদের এভাবে ছেড়ে দিলে এরা পেটুকে রাগিয়ে তুলে কিছু একটা গোলমাল বাঁধাবেই। তার চেয়ে আমি বরং রাজুকে গিয়ে খবর দিই। কাক, তুই এখানেই থেকে পেটুর ওপর নজর রাখ, আমি রাজুকে ডেকে আনি। আচ্ছা বাস ভাইয়া, ঠিক আছে। কি খবর বাজ, তুমি হন্তদন্ত হয়ে কোথা থেকে ফিরছো? কারো কিছু হলো নাকি আবার? এখনো হয়নি, কিন্তু হতে কতক্ষণ? মানে কার কি হবে? পেটু চুপি চুপি বসতির কাছে পৌঁছেছে। ওর মনের যে অবস্থা মনে হয় তাতে খারাপ কিছু করে ফেললেই তো বিপদ। তার মধ্যে আবার কি হয়েছে? ওদিকে বাঘ ভাল্লুক আর নেকড়ে ও পেটুকে একা পেয়ে ওকে রাগিয়ে তুলছে। তাড়াতাড়ি না গেলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। ওই বদমাইশগুলোর ওপর আমার আগে থেকেই সন্দেহ ছিল, কাল এত করে বারণ করলাম তাও শুনলো না। দেখাচ্ছি ওদের মজা। রাজু, তুমি ওদের পিটিয়ে উল্লুকপুর থেকে বের করে দাও। ওই পাজিগুলোকে আচ্ছা করে ধোলাই না দিলে শিক্ষা হবে না ওদের। এখন জলদি এসো তোমরা আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখো পেটু, তুমি যতই রাজুর কথা মানো না কেন, আমি তোমার জায়গায় থাকলে কিন্তু ওই মানুষদের উচিত শিক্ষা দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমিও দিতাম। মানুষেরা আমাদের থেকে বাঁচার জন্য ফলের মধ্যে ওসব ভরে রেখে দেয়, আমি তাতেই মারা গেছি। ওসব জিনিস এখনো কোথাও ছড়িয়ে আছে কিনা আমি জানি না। তুমি কিন্তু যেও না, সাবধানে থেকো। এই তো ব্যাটা কাঁদতে শুরু করেছে, আর একটু চাপ দিলে মনে হয় কাজ হবে। কষ্ট পেয়ে কাঁদলে হবে? চলো সবাই মিলে গিয়ে সব ধ্বংস করে দিই ওদের। ওই ঝোপ থেকে একটা কান্নার শব্দ পেলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো পেলাম। কিন্তু কার কান্নার আওয়াজ ওটা? একবার এগিয়ে গিয়ে দেখি তো। হ্যাঁ হ্যাঁ চলো। তাদের বাচ্চাকে সামনে পেয়ে ছেড়ে দেবে? এক কাজ করো, তুমি মেরে ফেলো ওকে। আর আমিও টুক করে খেয়ে ফেলি। না আমি পারবো না ওসব, তাছাড়া ও তো কোনো দোষ করেনি, আমরা ওকে মারতে যাবো কেন? দেখো তুমি যদি না পারো তো ওকে আমাদের হাতে তুলে দাও, আমরা ওকে মানুষের ওই কাজের শাস্তি দেব। না না না, তা হয় না। আরে রাজু, ওরা সবাই মিলে গোল করে ঝোপের ওখানে কি দেখছে বললো তো? সেটা ওখানে গিয়েই দেখতে হবে। এই রাজুটাকেও এক্ষুনি আসতে হলো, ভাবলাম মানুষটার বাচ্চাটাকে মেরে নিজের মনের স্বার্থটা মেটাবো। আরে রাজু ভাই, এখানে এসে দেখো কি কাণ্ড, ঝোপের মধ্যে একটা মানুষের বাচ্চা রাখা। মানুষের বাচ্চা বলিস কে? আরে হ্যাঁ, এটা তো সত্যি একটা মানুষের বাচ্চা, কিন্তু এখানে তো আশেপাশে কোনো মানুষ নেই। এবার কি হবে বাচ্চাটার? কি হবে আবার? ওই মানুষগুলো যা করেছে তার শাস্তি এই বাচ্চাটাকে পেতে হবে। যে দোষ করে তাকে শাস্তি দিতে হয়,
বাচ্চাটা তো কোনো দোষ করেনি, ওকে কেন শাস্তি দিবি? মানুষেরা আমাদের অনেক ক্ষতি করে, তাই আমরাও ওই বাচ্চাটার উপরেই তার প্রতিশোধ তুলব। না, কেউ এই বাচ্চাটার কোনো ক্ষতি করবে না। হিংসার বদল হিংসা নয়, আমরা ভালোবাসা দেখাবো। এই বাচ্চাটাকে জঙ্গলে নিয়ে গিয়ে আমরাই মানুষ করবো রাজ ভাই, আর এটাই মানুষের প্রতি হবে আমাদের বার্তা। সাবাস সাবাস পেটু সাবাস, এই না হলে তুই আমার বন্ধু। একেবারে ঠিক কথা বলেছিস পেটু, ঠিক বলেছিস পেটু, আমরা সবাই মিলে একে বড় করে তুলবো। হ্যাঁ, জঙ্গলের জঙ্গলিদের কাছে বড় করে আমরা বুঝিয়ে দেব পশুদের মন মানুষদের থেকে অনেক বড়। একদম একদম, চল চল পেটু, এবার ডেরায় ফেরা যাক। হ্যাঁ চলো, যতদিন না এই বাচ্চার মা বাবা কেউ খোঁজ করতে এদিকে আসছে, ততদিন এর দায়িত্ব আমাদের। একেই বলে ভালোবাসা দিয়ে হিংসাকে জয় করা। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।